তারাপীঠ থেকে মায়াপুর কিভাবে এলাম সেই সমস্ত বিষয়ে আগের ভিডিওতেই তুলে ধরেছিলাম। আমাদের হাতে ছিল মাত্র দুই দিন। জানি মায়াপুর ঘুরে দেখার জন্য এই দুটো দিনই যথেষ্ট থাকে, কিন্তু তাও যেন কম কম লাগছিল। প্রথম দিন যা করেছি তা সবটাই পার্ট টুতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইবার পরের দিন সকালেই হোটেলের উল্টো দিক থেকে ব্রেকফাস্ট করেই হাঁটা দিলাম ইস্কন মন্দিরের দিকে। দূরত্বটা কম ছিল ঠিকই, কিন্তু তাও এত ট্রিমেন্ডাস রোদ ছিল তাই আমরা একটা টোটো নিলাম। চলে এলাম ইস্কন কমপ্লেক্সের ভিতর। এখানেও অনেক ভবন আছে, যেমন কোচ ভবন, ঈশ্বরদিয়ান ভবন, গদা ভবন, ভামসি ভবন, গীতা ভবন ইত্যাদি। তবে এইসবের মধ্যে গদা ভবনটাই সবথেকে বেশি জনপ্রিয়। 70 টাকার কুপন নিয়ে গদা ভবনের দুপুরের খাবারটা খাওয়া দাওয়া তো নয় যেন অমৃত। আপনারা মনে করলে এখানেও থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে আপনাকে নিরামিষ আহার করতে হবে। কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা চলবে না। রাত 9টা থেকে 10টার মধ্যে আপনাকে কমপ্লেক্সের ভিতর ঢুকে পড়তে হবে, বাইরে থাকলে চলবে না। তবে হ্যাঁ, এখানকার প্রতিটা ভবনের রুম কন্ডিশনও খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের খরচ অনেকটাই কম, আপনি এখানে 250 টাকার মধ্যেও ভালো রুম পেয়ে যাবেন। আসার আগে থেকে অনলাইন বুকিং করে রেখে দিতে হবে, ভাগ্য ভালো থাকলে সরাসরি গিয়ে রুম পেয়েও যেতে পারেন। কিন্তু গীতা ভবনে এখনও অবধি অনলাইন বুকিং চালু হয়নি, এখনও অবধি এখানে স্পট বা ফোন বুকিং চলছে। অনলাইন বুকিংয়ের ওয়েব অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, একটু চেক করে নেবেন। আর একটা কথা বলে রাখি, সিঙ্গেল পার্সন এখানে অ্যালাউড নয়, কোনো রকম কাপেলসও অ্যালাউড নয়। মানে স্বামী স্ত্রী, ফ্রেন্ডস আর ফ্যামিলি ছাড়া। স্বামী স্ত্রী হলে আপনাকে প্রুফ স্বরূপ আইডি কার্ড এবং ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাতে হবে। তাছাড়াও মদ্যপান, ধূমপান, এমনকি চা কফি খাওয়াও কঠোরভাবে নিষিদ্ধ এই ইস্কন কমপ্লেক্সের ভিতরে। কমপ্লেক্সের ভিতরটা বিশাল বড়, যা পায়ে হেঁটে কভার করা সম্ভব হয়ে ওঠে না। আর যদিও করাও হয় তাহলে খুবই চাপের ব্যাপার হয়ে যায়, তাই আপনি টোটো করেও ভিতরটা ঘুরতে পারবেন। 150 টাকা খরচ পড়বে। আর যদি মনে করেন একটু ইউনিকভাবে ঘুরবেন তাহলে গরুর গাড়িও নিয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশিই লাগবে। এই হলো বর্তমান চন্দ্রোদয় মন্দির। এখন এখানে রাধা কৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান। অনেকক্ষণ হাঁটার পর খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই চলে গেলাম গোবিন্দাসে। ওখানে গিয়ে খেলাম আলু পরাঠা, আর এক্সপিরিয়েন্স আমি পরের ভিডিওতে জানাচ্ছি। গোবিন্দাস নিয়ে নতুন একটা ভিডিও করব, ওটাতেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। যাই হোক, খাওয়া দাবার পর আবার বেরিয়ে পড়লাম। সামনেই দেখলাম মায়াপুর ফুলডম থিয়েটার বা ডিজিটাল তারামণ্ডল। ইচ্ছা ছিল কিছু দেখার, কিন্তু সেই সময়ের কোনো শোই ছিল না। আর এই হলো নবচন্দ্রোদয় মন্দির, ঠিক ছিল 2022-এ ওপেন হয়ে যাবে, কিন্তু প্যান্ডামিকের দরুন সেটা আর হয়ে ওঠেনি। এখনকার কথা অনুযায়ী এটা 2023 সালেই উদ্বোধন হয়ে যাবে। আর যেদিন এটা ওপেন হবে সেই দিন এটাই গোটা ভারত তথা বিশ্বের অন্যান্য বৃহত্তম মন্দিরের মধ্যে অন্যতম হয়ে উঠবে। তারপর চলে এলাম গোশালায়। এখানকার বাইরের 2-3টে ছোট ছোট স্টলে দুধ, ঘি, দই, লস্যি, ধূপ, ধুনো ইত্যাদি আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে লস্যি আর দই খেয়েছিলাম, যার স্বাদ সত্যি ভোলার মতো নয়। আর কিনেওছিলাম গাওয়া ঘি।
এখানে এলে কখনোই লস্যি আর দই একদম মিস করবেন না। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আপাতত এই বছরের মতো তারাপীঠ মায়াপুর ট্যুর আমাদের এখানেই শেষ। আবার সেই আগের মতোই ফেরি পার করে চলে এলাম নবদ্বীপে। ফেরিঘাট থেকে বেরিয়েই ঠিক বাঁ হাতের প্রথম মিষ্টির দোকান থেকে টেস্ট করেই নিয়ে নিলাম এখানকার বিখ্যাত ক্ষীর দই আর দু তিন ধরনের মিষ্টি। তারপর একটা টোটো বুক করে সবাই মিলে চললাম স্টেশনের দিকে। মিনিট দশেক পরেই স্টেশনে নামলাম। কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হলেই এই টিকিট কাটা, হোটেল বুকিং, এটা ওটা সেটা, আরও নানান কিছু, এই যাবো যাবো, আর এক মাস পর, আর এক সপ্তাহ পর, আর একদিন পর, এই এক্সাইটমেন্টটাই বেশ ভালো লাগে। তারপর কখন যে চলে গিয়ে আনন্দ করে কাটিয়ে দিই সেটা টেরও পাই না। বুঝি তখন যখন ফেরার জন্য ট্রেনে উঠি, তখন মনে হয় কতক্ষণে বাড়ি পৌঁছাবো, বাড়ি ফিরতে পারলেই বাঁচি, কাল থেকে আবার অফিস আছে কি না। আসল কথাটা হলো মনটাকেও তো সান্ত্বনা দিতে হবে নাকি। এখনকার মতো ঘোরার সময় যে এখানেই শেষ এটা মানতে চেষ্টা করলেই একটা বিষণ্ণতা চলে আসে কেন জানি না। অপেক্ষায় রইলাম আবার পরবর্তী ট্যুরের জন্য। সঙ্গে থাকুন, সাথে থাকুন, খুব শীঘ্রই আসছি নতুন একটা অফবিট নিয়ে, এরপর আবার নর্থ বেঙ্গল। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।